খাদা ইয়াল দহম ও ওরসে খাদা গরিবে নওয়াজ উপলক্ষে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নবী বংশের 31তম আওলাদ ইমাম আহলে সুন্নাত জনাব আল হাজ হযরত মাওলানা আল্লামা ডক্টর শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাজবন্ডারি মাদ্রাসাতুল আলী সজ্জনদিন সিং দরবার গাউসুল আজম মাজবন্ডারি সভাপতি আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মাজবন্ডারিয়া পরম সৈয়দ হুজুরকে হেদায়েতি আলোচনা ও আখিরি মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। আসুন আমরা প্রত্যেকেই এই পবিত্র রজব মাস মাহে রজব তবে ইস্তিগফারের মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন এবং এই তওবা যারা করবে তাদেরকে ক্ষমা করে দেবেন। আসুন আমরা আল্লাহকে আল্লাহর দরবারে আমরা তওবা ইস্তিগফারের উদ্দেশ্যে আসুন আমরা সবাই الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم. ولأنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وحنان ولا جالك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه اللهم صل سيد المرسلين ذريا سيد العالمين ذريا خاتم النبيين ذريا رحمة للعالمين ذريا نبي الله ذريا رسول الله ذريا خير خلق الله ذريا نور من نور الله بسم الله ذريا محمد رسول الله جلوا غربه يا إمام المرسلين جلوا غره رحمة للعالمين. مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين جلوا غره أنبياءك مقتدى جلوا غره أولياءك بشوى. مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين جلوا اگر ہو سید خیر البشر جلوا اگر ہو اے میرے نور نظر. مرحبا یا رحمت للعالمين
جلوہ اگر ہو یا محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی محمد صلی علی رسولنا زمین زما تمہارے لیے مکین و مکہ تمہارے لیے چنیو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا محمد الحمدللہ آج کے پوچھے دی میلاد نبی صلی اللہ علیہ وسلم فاتحہ اعظم شریف و عرف خاضر قریب نماز مجلد چستی سنجی رحمت اللہ علیہ ماہر عزب الانشتان ایورو شریف بغلقی کشمیری حوزین دیوان باری گلاس فیکٹری فولی دوارات شمپور ناکا دوزین بی پی ایک پانا تمہ واز محفلے شعبیت قدسن حضی محمد شفن دوان حضی محمد حنان دوان حضی محمد ساجد دوان شہو قصید قصدی بندو جناب انحاز محمد شفگرام جی ایم جناب محمد بن چستی جناب جی ایم حسن غازی شہو علماء اکرام لو قصدی اچھے نکنے بتکلو اکنے واز محفل ہوئی چھے اس کے علماء اکرام لو اچھے شمانی تو علماء احمد سنت এবং সাধক তত্ত্বাবধান দেওয়ান শ্রীমাদ স্বামী সহ অত্রা এলাকার রাজনৈতিক সামাজিক ধর্মীয় তরিকত নেতৃবৃন্দ হাজরিন আশিকিন মুহিবিন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এই পবিত্র রজব মাস সম্মানিত মাসগুলোর মধ্যে এই রজব মাস রয়েছে আলহামদুলিল্লাহ বলুন জিহাদ মাস রমাদান এভাবে রজব মাস শাবান মাস মহরম মাস এগুলো আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে আলহামদুলিল্লাহ বলুন বিশেষ করে বর্তমান আমরা যে মাসে আছি এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলেছেন সুবহানাল্লাহ এই মাসে যত বেশি তওবা ইস্তেগফার করবেন আল্লাহ মাফ করে দেবেন আমিন বলুন আমিন বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন এই মাসটা আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আমাদেরকে তওবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায়ের বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক কিনা বিশেষ করে রজব মাস এই তিনটা মাস আমাদের মাঝে এসে গেছে একটা মাহের রজব মাহের শাবান একটা হচ্ছে মাহের রমাদান আলহামদুলিল্লাহ বলে তিনটা পর্ব মাস আমাদের মাঝে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রজব মাসের চাঁদ দেখা যেত এই চাঁদ দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে একসাথে নিয়ে উনি আল্লাহ দরবারে হাত তুলতেন ফরিয়াদ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবান ওয়া বারিকনা শাহর রমাদান ইয়া রব আমাদেরকে এই পবিত্র রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন আমিন এবং এই পবিত্র মাস আমাদের জন্য যে রমাদান আমরা রমাদান শেষ হওয়ার পরে আবার আমরা আল্লাহ দরবারে চাই যেন আগামী রমজান যেন আল্লাহ আমাদেরকে রাখে দিলেন ঠিক কিনা আমাদেরকে আল্লাহ পাক যেন এবারও এই রমজান মাসে যেন আল্লাহ পৌঁছিয়ে দেয় আমিন বলুন সুস্থভাবে শারীরিক সুস্থতা দিয়ে মানসিক সুস্থতা দিয়ে আর্থিক সচ্ছলতা দিয়ে আল্লাহ পাক যেন এই রমজান মাসটা আমাদেরকে ইবাদত বন্দেগী করে আল্লাহ সন্তুষ্টি লাভ করার আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় আমিন বলুন
এই তিনটা মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কিনা পরপর রজব শাবান আর রমাদান তিনটা মাস আপনারা যারা শহরে তো ধান চাষ করেন না যারা জমিতে ধান চাষ করে গ্রামে তারা প্রথম মাস আগাছা পরিষ্কার করে নাঙ্গল দিয়ে এই জমিকে চাষ করে সে বীজ লাগানোর পরিবেশ তৈরি করে সে ছাড়টা দিয়ে বীজ লাগায় লাগায় কিনা লাগায় এরপরের মাসে ধান গাছ বড় হয় দেখে কি অবস্থা পোকা ধরছে কিনা বা পানি ঠিক মতো আছে কিনা এগুলা দেখতে হয় ঠিক কিনা আর তারপরের মাসে ফসল কেটে ঘরে তুলতে হয় ঠিক কিনা যখন ধান বড় হয় ধান গাছ বড় হয় যখন পাকে তখন কি করে ঘরে ফসল তুলে আনে ঠিক এই রমজান মাস এটা হচ্ছে আমাদের জন্য এই ইবাদত বন্দেগি এবং আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমাদের যে প্রস্তুতি এই রমজান মাসকে সামনে রেখে আমাদেরকে এই রমজান মাস থেকেই শুরু করতে হবে এই মাসে আপনারা দুইটা দুইটা করে প্রতি সপ্তাহে নফল রোজা রাখবেন বিশেষ করে সোমবার দিন রোজা রাখবেন এটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই আটটা দশটা রোজা যদি রাখেন এবং নফল নামাজগুলো যদি পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহলে আপনার শারীরিক যে প্রস্তুতি রমজান মাসকে সামনে রেখে সেটার জন্য আপনার একটা শারীরিক মানসিক প্রস্তুতি এই মাস থেকে তৈরি করবেন রাজি আছেন তো এবং এই মাসে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে ওয়াজাক্কির হুম বিআইয়ামিল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে কিছু দিন আছে আল্লাহর পক্ষ থেকে কিছু দিনকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন রহমত বরকত দিয়ে আলহামদুলিল্লাহ বলেন সোনা বানি ইসরায়েলের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام الى المسجد الاقصى এই রজব মাসের 26 দিবাগত রাত্রিতে পৃথিবীর জমিনে একটা বিস্ময়কর একটা এমন একটা ঘটনা ঘটেছিল রাত্রে রাত্রেবেলায় যেটা পৃথিবীতে আগে কখনো হয়নি কিয়ামত পর্যন্ত হবে না সুবহানাল্লাহ এই ঘটনা পৃথিবীতে একবারে হয়েছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে উনি ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আল্লাহ পাকের দিদার দেওয়ার জন্য নিয়ে গেছিলেন সুবহানাল্লাহ এবং আমরা যে মুসলমান আমাদের যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই পাঁচ ওয়াক্ত নামাজের পয়গাম সেই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে উনি নিয়ে আসছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ওনাকে শাহেদ করে পাঠিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা এই যে শাহেদ প্রত্যেক সাক্ষী আল্লাহ পাক বলছেন কোরআনে আমি আমার নবীকে তোমাদের কাছে প্রত্যেক সাক্ষী করে সুসংবাদদাতা করে সতর্ককারী করে পাঠিয়েছি সুবহানাল্লাহ তাহলে উনি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহস্য সমস্ত কুল কায়নাতের সাক্ষী সুবহানাল্লাহ উনি দুনিয়ার সাক্ষী আখিরাতের সাক্ষী উনি জান্নাতের সাক্ষী জাহান্নামের সাক্ষী কাফেরের সাক্ষী মুশরিকের সাক্ষী মুমিনের সাক্ষী ঠিক কিনা ভালোর সাক্ষী মন্দের সাক্ষী ওনার সাক্ষ্যের ভিত্তিতে হাশরের ময়দানে ফয়সালা দেওয়া হবে সুবহানাল্লাহ কারণ ওনাকে সাক্ষী করে ওনাকে সব দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কিরূপ জাহান্নামের কিরূপ এই রাত্রিতে যেন উনি দুনিয়ার মানুষকে উম্মতকে যেন বলতে পারে এই জন্য ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে এই যে ভ্রমণ করিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পৃথিবীর জমিনের জন্য আর এই ভ্রমণটা হচ্ছে আল্লাহ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনার সর্বশ্রেষ্ঠ মর্যাদা
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সুবহানাল্লাহ এগুলো বুঝতে হলে আদবের নজর ইমানের নজর রাখতে হবে সাধারণভাবে এগুলো বুঝলে কখনো আপনার মধ্যে এটা আসবে না এই ভাবটা তৃপ্তি হৃদয়ে তৃপ্তি আসবে না ঠিক কিনা সাধারণ একটা ভ্রমণ চিন্তা করলে এই এই ভ্রমণকে আপনি বুঝতে পারবেন না এটা সৃষ্টি জগতের পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন ষষ্ঠ দরবারে এটা একমাত্র উদাহরণ ষষ্ঠার কাছে সৃষ্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে এমনকি ফেরেশতাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে সুবহানাল্লাহ ওই জায়গায় ফেরেশতারা যাওয়ার হুকুম নাই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে নিয়ে গেছেন নিজে বাহন দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালামকে সাথে করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ মক্কার জমিন থেকে হারাম শরীফ থেকে ওনাকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে দেওয়া হয়েছে যেটা আগে সমস্ত সমস্ত মুমিনদের সমস্ত নবী রাসূলদের জন্য কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস সেখানে গিয়ে উনি ওনার জন্য দেখলেন যে সমস্ত নবী রাসূলদের আল্লাহ পাক উঠিয়ে এনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করার জন্য সুবহানাল্লাহ সবাই ওনার সাথে মোলাকাত মনোভাবা করে ওনার পিছনে তারা সবাই নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে উনি বাইতুল মুকাদ্দাসে যাননি সরাসরি বাইতুল মুকাদ্দাসে উনি যাননি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছেন সুবহানাল্লাহ এবং ওখান থেকে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদাতুল মুনতাহা হয়ে আল্লাহর দরবারে সাত আসমান পার হয়ে ওনাকে নূরের সত্তর হাজার নূরের পর্দা আগ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন সেখান থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেই যেতে হয়েছে সুবহানাল্লাহ তো এই যে ভ্রমণটা আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে সূরা বনী ইসরায়েলের মধ্যে সুবহানাল্লাহি আল্লাহর নিজের সত্তা সুবহান বলে আল্লাহ পাক সুবহানাল্লাহি আসরা বি আব্দি এই যে রাতের ভ্রমণটাকে আল্লাহ পাক নিজেই সত্যায়িত করেছেন সুবহানাল্লাহ এটা আমরা কেউ মানি না মানি এটা কেউ কিছু কারো কিছু আসা যাবে না কিন্তু মানলে আমরা আল্লাহর এই কুদরতকে স্বীকার করব নবীর মর্যাদাকে স্বীকার করব আমরা আল্লাহর সন্তুষ্টির জায়গায় আসবো আর যদি না মানি জাহান্নামের অংশ হবো ঠিক কিনা আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে না হবে হবে না কারণ ক্ষমতা কার আল্লাহ ক্ষমতা নিয়ে গেছেন কে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহকে মানবেন আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করবেন আমার আল্লাহ চাইলে কোন ফায়া কোন বললেই হয়ে যায় ঠিক কিনা পৃথিবীর জমিনে এটা এত অল্প সময়ের ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছান থেকে ওই ওনার বিছনা থেকে উঠে এই ভ্রমণে গিয়েছেন উনি যখন আবার ফেরত আসলেন একটা মানুষের শরীরে যে তাপ থাকে বিছনায় শুয়ে থাকলে এরপর উঠলেন সেই তাপটা তখনও বিরাজমান ছিল সেটা তখনও ছিল সুবহানাল্লাহ আল্লাহর পক্ষে সম্ভব কিনা সম্ভব হ্যাঁ আমার আল্লাহ চাইলে সব সম্ভব আলহামদুলিল্লাহ বলে উনি রহমান রহিম রহমান দয়াবান মেহরবান উনি আমাদের প্রিয় নবীকে সমস্ত সৃষ্টি জগতের প্রতিনিধি করে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এই জন্য এই রজব মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আমাদের জন্য আল্লাহ দরবার থেকে উনি পাঁচ অক্ত নামাজ সহ শরীয়তের নির্দেশনা তরিকত হাইকত মারফতের নির্দেশনা নিয়ে আসছেন সুবহানাল্লাহ এই জন্য আপনারা এই রজব মাসে নফল রোজা রাখবেন
সর্বদা রাখা যায়, সবসময় রাখা যায়। তারপরও এই দিনগুলোকে আমরা উপলক্ষ করে লাইলাতুল মেরাজের ইবাদত বন্দেগী এখানে এগুলা নফল ইবাদত মুস্তাহাব হওয়া এগুলা করলে সওয়াব, ঠিক কিনা? কিন্তু এগুলা বেদাত, এগুলা এই সেই যদি যারা বলে তার জন্য আমাদের আফসোস। আজকে মুসলমানদের মধ্যে এত বিভক্তি, মুসলমানরা আজকে সারা পৃথিবীতে আজকে দুর্বল হয়ে গেছে, ইহুদি নাসারাদের গোলামি করতে বাধ্য হচ্ছে, কারণ এটার জন্য মুসলমানরাই দায়ী। এক মুসলমান আর মুসলমানকে সে মুসলমান হিসেবে স্বীকার করতে চায় না, সে সবসময় তার মনের মধ্যে একটা ধারণা সে মুসলমান না, সে কাফের। মুসলমানই মুসলমানকে কাফের বানাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে একজন মুসলমান যার ঈমান বিশ্বাস আমল সব ঠিক আছে তাকে কাফের বলার বা কাফের চিন্তা করার অধিকার আল্লাহ আমাদেরকে দেয়নি, এই এজেন্সি আমাদেরকে দেয়নি, ঠিক কিনা? আমরা কাফেরকে মুসলমান বানানোর জন্য দায়িত্ব নিয়ে আসছি, মুসলমানকে কাফের বানানোর জন্য দায়িত্ব নিয়ে আল্লাহ অন্তত যাদেরকে মোমেন হিসেবে আল্লাহ ডাকিয়েছেন তাদেরকে এই দায়িত্ব দেননি। এই যে খাওয়া দাওয়া করি বেনামাজ।